সকাল, আজকে হচ্ছে কত তারিখ? 2 তারিখ, 2 আগস্ট। এই যে বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস রেডি করছি। আগে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, জোর করে ওঠা অন্যগুলো দিয়ে। সকালবেলা উঠে এগুলো রেডি করা অনেক চেহারা লাগে, ভালো লাগে না? হচ্ছে আমাদের স্কুলের গলিতে দেখি, ওই যে আমাদের বিল্লু রানি দেখা যাচ্ছে, এই যে জুম করে দিছি, ওই যে বিল্লু অনেকে দেখতে আসে। আই বিল্লু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পাঁচতলার উপর থেকে স্কুলের মাথা বাইর করছিস, মাথা খারাপ হয়ে গেছে যেটা মাথা বের করে দিছিস? পাঁচতলা রে, আমরা পাঁচতলাই বিলু বাহির হয়ে বসে আছে। ওই স্কুলে দিয়ে এখন চলে আসলাম বাসে করে কক্সবাজার। কক্সবাজার না, চকবাজার। মনের মধ্যে আসতে হচ্ছে কক্সবাজার, আর এসেছি হচ্ছে চকবাজার। এই জন্যই ভুল করে বলে ফেলছি কক্সবাজার। যখনই আমি এই ইয়াতে আসি, তখনই ওই তামান্না ট্রেডার্স দোকানটা সব সময় খোলা থাকে, এইটা আর বন্ধ দেখি না যত সকালেই আসি না কেন। তামান্না ট্রেডার্স খোলা থাকে। আমি ঠিক করেছি আজকে চকবাজারে নাস্তা করব, তাই হচ্ছে এইখানে নাস্তার যে জনপ্রিয় হোটেল সেখানে এসেছি। এর নাম হচ্ছে রাজমহল, এটা হচ্ছে চুড়িহাট্টায়। কিন্তু ঘটনা হয়েছে কি, বৃষ্টি হলে না চকবাজারের রাস্তার অবস্থা করুণ হয়ে যায়। চুড়িহাট্টায় যে মসজিদটা আছে, মসজিদের ঠিক সামনেই রাজমহল হোটেল। বাবা রে বাবা, এর পাশেই দেখি একটু, ওই পাশেই দেখি লাইট বেকারি। লাইট বেকারি কিন্তু ভালো চলে আজকাল, খুব ট্রেন্ডি একটা বিজনেস লাইট বেকারি। কীভাবে করবে এই বেকারি, এটা পরে দেখব। রাজমহলে তো সেই সিরিয়াল, এই সিরিয়াল ব্রেক করে কি যাওয়া সম্ভব? সম্ভব না। আমার মনে হয় কি আশেপাশে মানুষজন নাস্তাই বানায় না, নাকি নাকি দোকানের লোকজন সব এখান থেকেই খায়, এটা হতে পারে। তো আমি অপোজিটেই ঢুকে গেছি, এত ভিড়ে আর ঢুকিনি, অপোজিটে ঢুকলাম। খাইতেছি হচ্ছে দোকান থেকে সব কিছু নিব। এটা হচ্ছে ডিম খিচুড়ি, কত প্লেট এটা? তাহলে নাস্তা এখানেই করে নিই। এটা কত প্লেট? এই যে ডিম খিচুড়ি, এটা প্লেট হচ্ছে 50 টাকা। ভালো লেগেছে, মজা ছিল। কবে এসেছি? নাজিরাবাজারের কি অবস্থা, কেমন? এটা কমপ্লিট রাতে কে কে যাবা? 4 জন মিলে যাবো।